শুনে রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চাই। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না, রায়ও দেয় না, তার হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন, আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে। আমি বলতে চাই যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন, উনারা জিতলে আমরাও জিতব, উনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু উনারা তো রাখতে পারেন। এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে, যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিস করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিং এর আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে সদ্য শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে সদ্য শিক্ষক সুমন স্যার আছেন, আরো বিভিন্ন জায়গাতে যেমন শামসুদ্দিন স্যার আছেন নর্টের, আমাদের 8টা ডিস্ট্রিক্টের এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে, যে আসলে 700 জন পিটিশনার নয়, 1017 জন পিটিশনার, প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই মানে নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছে। আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাঁচা বাড়াকে যায়, যারা আমরা বাচক যারা চাই, যারা মানবতাবাদী, তাদের কাছে আমরা ভিক্ষা করব যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়ে যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন, ইতিমধ্যে অনেকে প্রেসারে, অনেকে বিভিন্ন রোগসুখে ভুগে আছেন, তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করলে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়, ওইভাবেই আমরা আছি। এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি। এই কথাগুলি বলে মানে আজকের এই ইয়েটা, আমি ত্রিপুরী সম্প্রদায়ের শ্রী প্রকাশ দেব বর্মা, আমি জিটি শিক্ষক।